নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তারামা স্টুডিও বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। যারা গত 15 তারিখ থেকে অ্যাডমিট ডাউনলোড করেছেন পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা নোটিশ দেওয়া হয়েছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে কী নোটিশ দেওয়া হয়েছে বা অ্যাডমিট নিয়ে কী সমস্যা, সেটা আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন একবার দেখে নিই। তো এখানে দেখছেন আমরা এখন ওপেন করেছি পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখবেন একটা ইম্পর্টেন্ট নোটিশ শো হচ্ছে। এই নোটিশের ওপরে যখনই আপনি ক্লিক করবেন, আপনার সামনে নোটিশের পেজটি ঠিক এরকমভাবে ডাউনলোড হয়ে যাবে। তো এই নোটিশটি ডাউনলোডের লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে বলা হয়েছে দেখছেন যে আপনাদের যে 27 তারিখে অর্থাৎ 27শে জানুয়ারি 2019 সানডেতে পরীক্ষা হতে চলেছে পিএসসির ফুড সাব ইন্সপেক্টরের বেলা 1টা থেকে 2টা পর্যন্ত টাইম। তো আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং এখানে দেখছেন একটা ইম্পর্টেন্ট নোটস দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে দি ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি ডাউনলোডেড দেয়ার অ্যাডমিট কার্ড অন 15/1/2019 আর রিকোয়েস্টেড টু ডাউনলোডেড অ্যান্ড প্রিন্ট ইট ওয়ান্স এগেন। তো এখানে বুঝতে পারছেন যে আপনারা যদি 15 তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে থাকেন, ডাউনলোড করে প্রিন্ট করে থাকেন, তো আপনাদের জন্য আবার একটি নোটিশ দেওয়া হয়েছে, আবার একবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। তো যেহেতু এখানে বেশ কিছু গণ্ডগোল হয়েছিল যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের, যে আপনারা 15 তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে একরকম রোল নাম্বার দেখেছেন, আবার পরে ডাউনলোড করে একরকম রোল নাম্বার আপনাদের অ্যাডমিট কার্ডে এসেছে, তো সেই রকমই একটা সমস্যার জন্য যারা 15 তারিখে সেই সময় অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন তাদেরকে আবারও অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখানে বলা হয়েছে। তো পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই আপনি যদি 15 তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে থাকেন, অবশ্যই আপনাকে আবার একবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং পরীক্ষার হলে এই সমস্ত ইলেকট্রনিক সামগ্রী নিয়ে প্রবেশ করা যাবে না, সেটাও এখানে উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা, অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেই সম্বন্ধীয় এর আগে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তবুও আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে দেখছেন ক্লিক হেয়ারের অপশান আছে ফুড সাব ইন্সপেক্টরের অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য। তো আপনি ক্লিক হেয়ারে ক্লিক করলেই আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোডের এই পেজে পৌঁছে যেতে পারবেন। তো এই পেজে পৌঁছে যাওয়ার পর এখানে আপনার এনরোলমেন্ট নাম্বার দেবেন, তারপর ডেট অফ বার্থ দিয়ে সার্চে ক্লিক করলে অ্যাডমিট ডেট এখানে শো হবে। এবং একইভাবে আপনি আপনার ফার্স্ট নেম এখানে এন্ট্রি করে ডেট অফ বার্থ দিয়ে আপনি সার্চ অপশানে ক্লিক করেও আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, অ্যাডমিট কার্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে রাখবো, সেখান থেকেও আপনি ডাইরেক্ট এই পেজে পৌঁছে গিয়ে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে অ্যাডমিট কার্ডের ওই পেজে পৌঁছে যেতে পারবেন। তো আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করবেন, যাতে সবাই এই খবরটি পেয়ে যায়। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আপডেটের সাথে। নমস্কার।